কৃষি এগিয়েছে, এগিয়েছে কর্পোরেট বাণিজ্য, বীজ সার কীটনাশক আর নিত্য নতুন উপকরণ কৃষকের জন্য বরাবরই আশীর্বাদ। কিন্তু বাণিজ্যের লাগামহীন দৌড়ে অনেক ক্ষেত্রেই হেরে যাচ্ছেন তারা, হচ্ছেন প্রতারিত। আমার এই এলাকায় যে কয়েকজন এই জলক ধান লাগাইছে তারাও সব ক্ষতিগ্রস্ত। প্রতারণার এই তথ্যগুলো অজানা নয় সরকারেরও। সমস্ত খরচ, সমস্ত সেই কেয়ার বা পরিচর্যার পরে দেখা গেল যে ধানে কোনো শীষই আসে না। এই যে মানে প্রতারণা, এই প্রতারণার জায়গাটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। এবার ঘটেছে জামালপুরের 2500 বিঘা জমির টমেটোর ফলন বিপর্যয়। এবার 1,30,000 টাকা খরচ করছে, এবার খরচ উঠবো কিনা চিন্তা ভাবনা নাই। এই পাতাটা কুচকে গেছে, পাতাটা আগে প্রথম অবস্থায় সুস্থ ছিল। হ্যাঁ, ওর আস্তে আস্তে গাছ এরকম শতকরা 95% এরকম। কৃষক দায়ী করছেন নিম্নমানের বীজকে। বীজ একবার আমাদের শেষ করে ফেলাইছে। এই বীজ দিচ্ছে 2 বছর ভালো হলো, এখন এই বছর মানে কৃষি বিভাগ নমুনা সংগ্রহ এবং পরীক্ষা নিরীক্ষা করেও দিতে পারেনি কোনো সমাধান। এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, আমি আরআরএস এর যে সায়েন্টিস্ট তাকে নিয়ে, এরা ভাইরাসের আক্রমণে বেশি এবং এটার সাথে কিছু আমার সিড বাহিত হইতে পারে, কিছু মাটির দোষও থাকতে পারে আর কি। আমরা শুনছি যে ওই কাজ নিছে, কিন্তু এখন তো কোনো ফল পাই না। কৃষক উৎপাদন খরচের দিকে না তাকিয়ে প্রয়োগ করেছেন শুধু কীটনাশক, কিন্তু তা শুধু বাড়াচ্ছে ক্ষতিকর প্রকার শক্তি। কোম্পানি আহে, এক কোম্পানি আহে, ধরে না এক কলো ভাই এটা দেন, ভাই এটা দেন, ওইটাই দিই টাকা পয়সা, এটা দিই ওইটাই, কাজ হয় না। তাও গাছ কোথা লাগে, সানটাপ দিছি, মোটর দিছি, তারপরে ওই সানোসিলিন দিছি, এরপরে ভিটামিন দিছি, এন্টারকল দিছি, অনেক কিছু বীজ দিছি, কোনোটাই এই পোকা মরে না। বীজ আর কীটনাশক কোম্পানিগুলো সফলতার সাথে ব্যবসা করে গেছে, আর কৃষি বিভাগ প্রেসক্রিপশনের বদলে পরামর্শ দিচ্ছে আগামী বছরে টমেটো চাষিদের করণীয়। কিন্তু তারা 3000 ক্ষতিগ্রস্ত টমেটো চাষির কোনো সমাধান দিতে পারেনি, বরঞ্চ এই চাষিরা দিনের পর দিন আটকা পড়ছে এক ধূম্রজালে। এই অবস্থার আশু সমাধান দরকার। জামালপুর জেলার ব্রহ্মপুত্রের কোচন্ধরা চর থেকে শাইক সিরাজ, চ্যানেল আই।